পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। সকালে রাজধানীর মণিপুরি পাড়ায় বাচা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট দিয়ে সাংবাদিকদের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শেষমেশ উপায় না পেয়ে নানা দাবি নিয়ে নির্বাচন বর্জনের কৌশল নিয়েও ব্যর্থ হয়েছে দলটি। সাধারণ মানুষ বিএনপির কথা শুনেনি বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৪তে তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি, তারা সহিংসতা করেছে, তারা জঙ্গির উত্থান ঘটিয়েছে, আপনার অগ্নি সন্ত্রাস করেছে, তাদের এই দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের পরাজয় সুনিশ্চিত ভেবে তারা তখন মনে করছে, উপলব্ধিতে আসছে, এদেশের মানুষ তাদেরকে ভোট দেবে না, তখনই তারা এই বর্জন শুরু করেছে।